আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি এসেছি মোহাম্মদপুরের সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে। এই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন যে উন্নত মানের নিত্য নতুন ডিজাইনের কাঠের দরজাগুলো তারা তৈরি করে, এবং আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে মালিক সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় ভিউয়ার, সাইফুল ভাইয়ের এই যে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে নিত্য নতুন ডিজাইনের, উনি হচ্ছে আবিষ্কারক, একের পর নতুন নতুন ডিজাইনের উনি দরজাগুলো তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি নতুন একটি ডিজাইন, অনেক গর্জিয়াস একটা ডিজাইন, অনেক গর্জিয়াস, একবার সম্পূর্ণ নতুন একটা ডিজাইন, নতুন একটা ডিজাইন। এবং এটি ডিজাইনটি করা হয়েছে মেহগুনি কাঠের উপরে। জি, এটা বোধ হয় 39-এর বেশি? না না, এটা 46 ইঞ্চি আছে পাল্লা, এটার চৌকাঠ হবে এলাকা 50 ইঞ্চি। 46 ইঞ্চি পাল্লা আছে? হ্যাঁ, পাল্লাটাই আছে 46 ইঞ্চি, এটার চৌকাঠ এলাকা আপনার 50 ইঞ্চি, আর ওই চৌকাঠ আবার 3 ইঞ্চি মোটা। আপনার ওই যে ইয়েতে গোপালগঞ্জের ওদিকে, ফরিদপুর গোপালগঞ্জের দিকে। তার কয়টা দরজা এরকম? তার একটা চৌকাঠ একটা পাল্লাই, মেহগুনি কাঠের একটা চৌকাঠ 3 ইঞ্চি মোটা, 50 ইঞ্চি বাই 7 ফিট, আর ওই চৌকাঠের পাল্লাটা এটা, এটা লেকার বানিশ হবে, ওই চৌকাঠটাও লেকার বানিশ হবে, ওইটার ভিতরে ওই চৌকাঠের ভিতরে নকশা হবে, 3D নকশা হবে চৌকাঠের ভিতরে, চৌকাঠের ভিতরে 3D নকশা হবে, এবং এইটাও এই পাল্লাটাও 3D, এটা লেকার বানিশ হবে। লেকার বানিশের আগেই আপনাদের দেখাচ্ছি যে দেখেন কিরকম কোয়ালিটি, অথবা না মানে বানিশ করলে তো তারা অতটা বোঝা যাবে না যে কাঠের কোয়ালিটি অথবা কেমন লাগবে। যারটা তাকে ছবি তুলে পাঠাইছি সে দেখছে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। প্রাইস কিরকম সাইফুল ভাই এটা? এই পাল্লাটা লোকের দাম হয়েছে 12,000 টাকা। 12,000 টাকা শুধু পাল্লাতে এই 3D ডিজাইন করে দাম হয়েছে 12,000 টাকা। এটা 1300 পাল্লা, 15 ইঞ্চি মোটা কাঠের পাল্লা, 1.5 ইঞ্চি মোটা পাকা ফিনিশিং এর পরে, পাকা 1.5 ইঞ্চি মোটা, পাকা 1.5 ইঞ্চি মোটা আছে। জি, এবং এইটা লেকার করতে কত টাকা খরচ যাচ্ছে? এটা লেকার করতে লোকে আপনার 8,000 টাকা। এই যে মেহগুনি কাঠগুলো র অবস্থায় কেমন আছে সেটি দেখাচ্ছি। এটা কন্টিনিউ সবসময় থাকে এই ডিজাইনটা, কারণ এটা প্রথম তো আবিষ্কারক আমি, এই জন্য মানে কি যে কোনো কাঠের উপরে মানে থাকে, সেগুন হোক মেহগুনি হোক সবসময় থাকে। এটা যাবে লোকের নরসিন্দি 5 দোনা যাবে, মালিক সাহেবের, সে একজন পুলিশ ভাই, পুলিশ সদস্য। হ্যাঁ, অনেকদিন কথা বলছে আমার সাথে, কথা বলে তার বেশ অনেকগুলো দরজাই আছে তার। তো এইটা লোকের তার 4 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, এটা তার মেন দরজা, তার চৌকাঠও আছে অর্ডার আমার কাছে আপনার এইটার জন্য। তো এটা লোকের শুধু পাল্লাটা দাম বলি, এই পাল্লাটার দাম হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা? জি জি, 11,000 টাকা। এটাও 4 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা। হ্যাঁ, 4 ফিট বাই 7 ফিট, 7 ফিট চৌকাঠের পাল্লা, নেচারাল ডিজাইন করেছি। আরো একটি চমক, এটাও ওই মালিক বাইট, এটাও 3D ডিজাইন, এবং কি অনেক হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি নকশা, আপনার ইয়া নকশা প্রচুর নকশা, চিকন নকশা, অসাধারণ নকশা, একদম 3D ফুল বডি নকশা, 3D ফুল বডি 3D নকশা। এটা ওই লোকের 3.5 ফিট বাই 7 ফিট চোখে পাল্লা, 39 ইঞ্চি। হ্যাঁ, এটার প্রাইস কত পড়েছে? এটা এটার আছে তার লোকের 4টা এই ডিজাইনের, এই ডিজাইনের 4টা দরজা। তো এই ডিজাইনের 4টা দরজা, এটা ফুলবুড়ি নকশা 3D, এই ডিজাইন হইতে দুই দিন সময় লাগে, মানে দিন রাত পরের দিন দুই দিন, একটানা। আমার তো এখন সিনসি মেশিন, নিজের ফ্যাক্টরি কাকড়া সবই আছে, তো আগেও ফ্যাক্টরি ছিল সিনসি মেশিন, আবার এই যে আপনার নিজেরই, যখন আমার সিনসি মেশিন ছিল না তখন এই ডিজাইনটার ব্যাপারে আমি অন্য যাদের সিনসি ছিল তাদের সাথে কথা বলছিলাম, 6,000-7,000 টাকা লাগবে এই ডিজাইনে,3,000 টাকা প্লাস এইটার পিছনে আরো মেশিনটা চালাইতে আরো আপনার চারজন লোক লাগে, একজন ডিজাইনার লাগে, একজন অপারেটর লাগে, একজন হেল্পার লাগে, তাদের বেতন, তাদের দৈনিক নাস্তার টাকা, মেশিনের খরচ, হ্যাঁ, এভরিথিং, কাটার বিভিন্ন কাটার এগুলি লাগে, ধার দেওয়া লাগে, তৈল লাগে, মোবিল লাগে, এইভাবে মিলে দোকানের ভাড়া লাগে, এইভাবে মিলে আপনার লোকা প্রায় 6,000-7,000 টাকার মতো আসে এর কে একটা ডিজাইনের, কিন্তু সেইভাবে ধরা হয় না, এখন ধরা হয় 4,000 টাকা।
তো 4000 টাকায় খরচও আসে না, উল্টা ঘাটতি হয়। এই এই পালাটার দাম হলো আপনার 12000 টাকা। 12000 টাকা এই 3D নকশা করে দেখেন, এই যে 3D নকশা, এই ডিজাইনটা কল, এই ফুলটা দেখেন দেখেন কাছ থেকে মানে কি রকম, মানে এটা অসাধারণ 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 একটা। তো এটা যদি 2D হয় দেখেন ভাই, এটা যদি 2D হয় তখন এই ডিজাইনটা 2D ডিজাইন করে দাম আসবে 8000 টাকা। 8000 টাকা, 4000 টাকা, 4000 টাকা কমে যাবে, 4000। এইখানে আরো একটি ওইটা মালিক ভাই, হ্যাঁ ওইটা মালিক ভাই বেডরুমের, আর এটা এটা মালিক ভাই লোকের কিচেনের, মানে আপনার 3 ফিট বাই 7 ফিট চোখের পাল্লা 33 বাই 81 ইঞ্চি, এগুলো সব 1.5 ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা দরজা, এগুলো 30-40 বছর গুনে খাবে না। এটা তো বারান্দা তাই না? জি এটা বারান্দা। এটা আবার দেখেন যে আমার পুরান কাস্টমারের শামসুল হক সাহেবের মৌলভী বাজার গেছিল আগে, সেই মৌলভী বাজার যাবে শামসুল হক সাহেবের, এই ডিজাইনের দুইটা চোকা দুইটা পাল্লা আছে, তারপর ক্যাডোর আছে, আগে আমার থেকে অনেকগুলো দরজা নিয়েছিল। তো এইটার দাম কত পড়ছে? এটা 2.5 ফিট বাই 7 ফিট, এটা মেহগুনি কাঠে পাল্লা, এটাও বানিসরা যাবে, এটা লোকের 6000 টাকা, 6000। এই ডিজাইন করে সহকারে 6000 টাকা, এটার সাথে যে চোকার আছে মেহগুনি কাঠে সিদ্ধ করে ওইটার দাম আলাদা 2800 টাকা। এইটা লোকের গামারি কাঠের পাল্লা, হ্যাঁ গামারি কাঠের পাল্লা, এগুলো বানিশ এখনো হয় না, ফিনিশিং হয় না, বাকি আছে গ্লেজ বাকি, এগুলো আবার ঘষা দিবে, আবার মাল খাওয়াবে, গালা খাবে, তারপরে ফিনিশিং গ্লেজ দিবে। এগুলো গামারি কাঠের পাল্লা 3.5 ফিট বাই 7 ফিট চোকার পাল্লা হলে বানিশ ছাড়া দাম হলে 9000 টাকা, আর বানিশ করলে 2500 টাকা আলাদা প্লাস হয়, 2500 টাকা পরিষেবা। আর আমার এই যে এই ডিজাইনটার ভিতরে সবসময় এই ডায়মন্ড গুলো পাবেন, হ্যাঁ এই ডায়মন্ড ডায়মন্ড গুলো সচরাচর দেখবেন যে এই ধরনের ডায়মন্ড নাই, কারণ এটার জন্য লোক বাড়তি খরচ হয়। এই যে এই ডায়মন্ড গুলো দেখার সৌন্দর্য বাড়ে বুঝছেন, হ্যাঁ দেখা এই যে অনেক অনেকগুলো ডায়মন্ড আছে, হ্যাঁ এই ডায়মন্ড, এটা 3D করতে হয়, এগুলো 3D করতে হয়, বাকিটা 2D। এই যে দেখেন এই যে এই জায়গার যে সেগুনের পাল্লা, চিটাং সেগুন কাঠের পাল্লা, কাছ থেকে দেখেন কাঠের কোয়ালিটি, কাছ থেকে দেখেন। এই জায়গায় কিছুদিন আগে কিন্তু আর এক বাড়ি এই ডিজাইনের পাল্লা দেখাইছিলেন, ওই সেইটা গেছিল লোক আপনার ওই যে বরিশাল বাটাজোয়ার গেছিল, বাটাজোর বাটাজোয়ার গেছিল বুঝছেন, বরিশাল বাটাজোর। এটার সাইজ কিরকম আছে সেগুন ভাই? এটা এটার লোক আপনার 4.5 ফিট বাই 7 ফিট চোকারে পাল্লা, ডাবল পাল্লা, চিটাং সেগুন কাঠের সারি কাঠের, হ্যাঁ এটা আমার দোকানে অর্ডার, দোকানে এসে অর্ডার দিছে, এই গামারি কাঠের অর্ডার, এই অর্ডার এগুলো। এটা দেখেন এই যে আরেকটা বিষয়, এটা এই লোক লোকা যেই লোক মহিলা তার মেনে আসছিল, এই লোকের বান্ধবী আবার এটা, হ্যাঁ বুঝছেন বান্ধবী, যে তারা দুজনই মহিলা মানুষ, দুজনই আসছে, একজনে অর্ডার দিয়ে গেছে, সে যায় বলছে ওই জায়গায় যাও, হয়তো বা এরকম এরকম, আবার সেই লোক এসে আবার গামারি কাঠের অর্ডার দিয়ে গেছে, গামারি দিয়ে গেছে, আর প্রথম থেকে আরেকজনের অর্ডার, আরেকজন অর্ডার দিয়ে গেছে। আর এই দরজাটা আমার আগের ছিল অর্ডারের, এই ডিজাইনের ছিল ওই লোক আপনার ওই যে ওই যে বরিশাল বাটাজোরের জোয়ারের গোর নদীর, আর সেই ডিজাইনটা দেখে আবার তারা আবার পছন্দ করছে, আবার তার আবার এই ডিজাইনটারই ওই অর্ডার দিয়ে গেছে, হ্যাঁ। এই এই সেগুন কাঠের পাল্লাটা মাঝে দুই কাঠে পাল্লা, চিন্তা করবেন এই এক একটা পাল্লা মাঝে দুই কাঠে করে দিয়ে, এক একটা দুই কাঠে, দুই কাঠে আমি উল্টে দেখাই, হ্যাঁ দেখলে বুঝতে পারবে। এখন 3 কাঠও পাল্লা দেওয়া যাবে, 2 কাঠও দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই, হ্যাঁ ইচ্ছা করলে 3 কাঠে দেওয়া যেত, এটা 2 কাঠে দেওয়া, দুই কাঠে দেয়া, দুই কাঠে পাল্লা দেওয়া, মানে এত সুন্দর, মানে কালার ম্যাচিং এবং ফাইবার, হ্যাঁ এত সুন্দর, খুবই যা মানে খুব মানে তারাও মানে খুব আত্মবিশ্বাস নিয়ে আসছে, আগে অন্য জায়গা থেকে নিয়েছিল বুঝছেন, অন্য জায়গা থেকে নিয়েছিল, সেটাই তারা স্যাটিসফাই না না হওয়ার কারণে পরে আমার কাছে আসলো, তো আমি চেষ্টা করলাম তার মনের মতো করে দেওয়ার, হ্যাঁ। এটা কত করে পড়েছে প্রাইস? এটা লোকের 4.5 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, এটা লোক আপনার 30000 টাকা দাম আছে, ডাবল পাল্লা, আর বানিশের জন্য আলাদা দুইটা পাল্লা মিলে 5000 টাকা প্লাস হয়েছে, আলাদা 5000 টাকা প্লাস। এটা এটার সাথে আবার এই যে আপনার ইয়ে আছে, এই যে সিঙ্গেল একটা পাল্লা আছে তাদের, তাদের একটা সিঙ্গেল একটা পাল্লা 3.5 ফুট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, সিঙ্গেল একটা পাল্লা আছে, দেখেন পাল্লাটা তো অসাধারণ, এটা এই মেন দরজার মতোই ডিজাইনটা মিলে নিছে, হ্যাঁ মানে এটাও এটাও আপনার এই যে এটা আবার বড় পাল্লা, হ্যাঁ এটা 3.5 ফুট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, এটা লোক আবার আছে 4 কাঠে, হুম এটা হচ্ছে 4 কাঠে, এটা 39 ইঞ্চি পাল্লা, এটা আছে 4 কাঠে আপনার, এই যে কারো যদি আপনার সেগুন কাঠে পাল্লা বেশিরভাগ 39 ইঞ্চিটা 4 কাঠে হয়, হ্যাঁ কারো যদি 3 কাঠে লাগে সেক্ষেত্রে বলবে, সেই অনুযায়ী আমরা করে দিব, তাতে একটু রেট বাড়বে। এই এটা এটা হলো আপনার যে বানিশ ছাড়া দাম হলো 19000 টাকা, বানিশ ছাড়া 19000 টাকা, আর বানিশের জন্য আলাদা 2500 টাকা প্লাস, আলাদা 2500 টাকা প্লাস হবে হ্যান্ড বানি, হ্যান্ড পলিশের ক্ষেত্রে, হ্যান্ড পলিশের কাঠে আমাদের কাজের ফিনিশিংটা দেখেন যে বানিশের ফিনিশিংটা, হ্যাঁ খুবই চমৎকার, অসাধারণ মসৃণ, অনেক মসৃণ আমাদের হ্যান্ড বানিশের কাজটা, অনেক মসৃণ, অনেক অনেক মসৃণ, খুবই চমৎকার নিখুঁত কাজ হয়েছে। তারপরে এইটা একটা বোধহয় এই এই যে এই পালাটা দেখেন মনসুর সাহেব, এই তৃতীয়বার এই লোক, তৃতীয়বার এই সে আমার থেকে দরজা নিতেছে 1.5 বছর আগে থেকে, 1.5 বছর আগে নিছে একবার, তারপরে 6 মাস পরে নিছে একবার, সেগুন কাঠের পাল্লা নিছে, গামারি কাঠের পাল্লা নিছে, এখন আবার তার মেহগুনি কাঠের পাল্লা,
আপনার এই যে এইটা হলো আপনার এই যে ওই ডিজাইনটা করে এটা দাম হলো 7000 টাকা বানিশ ছাড়া আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার। আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর, মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট কিংবা মিনাবাজার গোডাউন নামে পরিচিত, মেন রোডের সাথে। এই জায়গায় ইউলা ভার্সিটিও আছে, এই জায়গায় আপনার অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। হ্যাঁ, মানে এখানে তো আপনাদের তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে নাকি? হ্যাঁ, সপ্তাহে সাত দিনই খোলা থাকে, শুধু শুক্রবার আপনার যে ইয়ের সময় নামাজের জুমার নামাজের সময় ওই সময়টা একটু বন্ধ, ওই সময়টা বন্ধ থাকে। আর আপনার স্ক্রিনে তো এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবসময় পাবেন, সেখানে নক করে আপনারা চলে আসতে পারেন। তো আমরা তো কাজ দেখলাম তো, এবং এই সাইফুল ডোর কিন্তু পাশাপাশি যে অ্যালুমিনিয়ামের যে গ্লাস ডোর সেগুলো কিন্তু তারা বিক্রি করে, চমৎকার অ্যালুমিনিয়ামের গ্লাস ডোর। এই যে দেখেন অ্যালুমিনিয়ামের ডোর হোক, ইয়ার ডোর হোক, যার হোক, মানে দরজা হোক, আপনার যে খাটো, যে কারো যদি আনসাইজ লাগে, যেমন এটা হলো স্টোর রুমের বাইরে, হ্যাঁ স্টোর রুমে, এটাও মুন্সিগঞ্জ শ্রীনগর যাবে। এই বাইরে অনেকগুলো সেগুন কাঠের চোকার দিছি, গ্লাস ডোর দিছি, এখন আবার আরেকটা লাগবে। এটা এর সেগুন কাঠের পাল্লা আছে আমার কাছে, ওয়াটার ডোর, ডাবল ডোর, সিঙ্গেল ডোর, সব সেগুন কাঠের থ্রি ডি নকশা করা। এটি আবার যে যেগুলো পাঠাইছে এগুলো দিয়ে কাজ করবে চোকার দিয়ে, তারপর যখন লাগে তখন আর কি বলবে, তখন করে দিব। আর এইটা তো গোল্ডেন কালার, এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালার। এটা হলো আপনার অ্যালুমিনিয়ামের এবং কি ডাবল টেম্পার গ্লাস ডোর, এটা এটা ফাটবে না, ভাঙবে না, পাড়াইবেন, ফালাইবেন, ভাঙবে না, ফাটবে না। এই বডিটাও অ্যালুমিনিয়াম, আর এটা টেম্পার গ্লাস ডোর এবং কি টেম্পারটা ডাবল, এদিকে ওদিকে দুই দিকে, দুই দিকে। এগুলোর সাথে একটা হ্যান্ডেলও আছে, আমি দেখাবো, ভাই দেখাই দেবো আপনাদেরকে। এগুলো লোকে 11,500 টাকা করে, আড়াই ফুট বাই সাত ফুট হোক আর একটু খাটো হোক, যা হোক একই দাম, একই দাম পড়বে। এই যে একটা ডিজাইন আছে দেখেন, হোয়াইট এবি, তো যাদের পছন্দ ভালো লাগে তারা নিতে পারে, একদম পুরো সিলভার কালারের মধ্যে, খুবই চমৎকার। এগুলো হচ্ছে ডাবল টেম্পার, তাই না? জি, ডাবল টেম্পার গেলাম 11,000 টাকা, 11,500, লাস্টে 11,000 টাকা করে রাখা যায়, 11,500। যাদের বেশি লাগে ডিজাইনগুলো, যাদের বেশি হয় তারা বললে আর তখন করা হয়। এখানে আছে এবং এগুলো, এগুলোর নিচে নিচে আরো অনেক ডিজাইন আছে, কিন্তু সবটা দেখানো যাবে না, আমরা শুধু আপনার লোগা ইয়ারের জন্য, ওই যে বুজার জন্য, হ্যাঁ বুজার জন্য, যে আমাদের কাছে পাবে। এই যে দেখেন, এই একটা গ্লাস ডোর দেখেন, হ্যাঁ এই গ্লাস ডোরটা ভালো, এটা কিন্তু অনেক বিক্রি করছি, বুঝছেন, হাফ গ্লাস, পিভিসির ভিতরে হাফ গ্লাস, এটা লোক আপনার এই যে 5,500 টাকা, এটা দাম পড়বে 5,500 টাকা, পিভিসির ভিতরে হাফ গ্লাস, এটা হোয়াইট, হোয়াইটটা ঘরের সৌন্দর্য বাড়ে, দেখতে সুন্দর হয়। এই যে এখানে এটা গোল্ডেন বডি, এটা হলো আবার সাইড গ্লাস, এটা হলো ডেকোর বলা হয়, অর্থাৎ থ্রি ডি বলা হয়, হ্যাঁ ডেকোর বলা হয়, ডেকোর বলা হয়। এটা হলো আবার 6,000 টাকা, এর দাম পড়বে 6,500 টাকা, বেশি 6,000। তো এগুলোর সাথে তো ম্যাচিং করে তো এই ক্যাট ডোর নেওয়া যাবে, তাই না সবগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আইয়ার আগের ভিডিও তো দেখাইছে না, যার যেটা লাগে এটার সাথে ক্যাট ডোর লাগবে, ক্যাট ডোর এই ফুলের সাথে ম্যাচিং করে, কালার সাথে ম্যাচিং করে হবে, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, সবগুলোর সাথে এভাবে হয়। আর তো আমরা লকগুলো একটু দেখি, লকটা লকটা দেখেন, এগুলোর সাথে লক দেখা হয় না, গোল্ডেনের সাথে যে এরকম গোল্ডেন থাকে, আর লোকে আপনার যে হোয়াইটের সাথে হোয়াইট থাকে, হোয়াইটের সাথে হোয়াইট থাকে, এরকম লক লক থাকে। হ্যাঁ দেখেন, এই যে, এই যে দুই দিকে হাতল থাকবে, ধরার মতো ইয়া থাকবে, হ্যাঁ এইটা হচ্ছে, এই যে লকটা, বা খুবই চমৎকার একটা লক, এটা ভিতরে যে চাবি পিন, এই যে এটা চাবি গুলো থাকে, এই লক গুলো, এই যে এটা, এই যে ভিতরে নফ, মানে বাইরে নফ, ভিতরে নফ, হ্যাঁ এই যে আপনার যে লক হয়ে যাবে অটো, হ্যাঁ অটো ভাবে আটকে যাবে এই এই নফটা, এগুলো, হ্যাঁ এটাও অ্যালুমিনিয়ামের। ওকে, তাহলে আমরা দেখলাম, আমরা এবার একটু এই সাইফুল ভাইয়ের এই যে সিএনসি ঘরটা আমরা আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে সাইফুল ডোরের নিজস্ব সিএনসি মেশিন, এইখানে ডিজাইনগুলো হচ্ছে, এই যে এটি মক্কা মদিনা ডিজাইন, এটা কি 2D না 3D? এটা 2D, 2D, এটা এটা 2D, এটার সাথে ডায়মন্ড ডিজাইন আছে আমার, ওইটাই লোকে যাবে, লোকে আপনার এই যে হাজিগঞ্জ যাবে, এক ভাই পাঁচটা দরজা আছে, চারটা চারটা, এই যে মক্কা মদিনা শরীফের একটা, আর অন্য আছে তিনটা, এই যে আপনার
হাজীগঞ্জ যাবে আশরাফ 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 পাটোয়ারি সাহেব আই গট এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে মক্কা মদিনা শরীফের সিনারি আছে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ বলো যে আমাকে এরকম করে একটা ডিজাইনটা করে দিবেন বাস এটা এখানে মেশিনে চলছে এখন ওই যে নামাবে শব্দ হবে এজন্য আর কি মেশিন চলে এটা হচ্ছে যে সিএনসি এই মেশিনটা চলে এটা হচ্ছে কম্পিউটারাইজ এখানে নকশা এই কম্পিউটারের মাধ্যমে এই সিএনসি মেশিনটি চলে এবং এই এই জায়গায় আসার আগে আগে তার আগে ওই যে ভিতরে আবার এই এইটাই করতে হয় অসাধারণ এবং এই যে ডিজাইন করার পরে এগুলোকে আবার নকশা খুঁটিয়ে খুঁটিয়ে তোলা যায় পয়সা করতে হয় বসে নকশা করতে হয় সুপ্রিয় ভিউয়ার আমরা অনেক কিছু দেখালাম এই সাইফুল ডোরে তো সাইফুল ডোরের আমরা সাইনবোর্ডটা আপনাদের দেখিয়ে দেই বাইরের লোকেশন যেটা এই যে এটি হচ্ছে সাইফুল ডোর আর এই পাশে হচ্ছে যে এই মাহমুদপুরের বেরিবাদের যে রোড আর তার ওই পাশে হচ্ছে ইউনিভার্সিটি এবং শেষ করার আগে আরও একটি কথা আপনাদেরকে আমি এখন প্রতিটি ভিডিওতে বলছি যে আমি কিন্তু বিভিন্ন ধরনের দরজার ভিডিও করি নতুন পুরাতন স্টিল এবং টাইলস এবং আমি কোনো দোকান থেকে কিন্তু আমার কমিশন নাই বা কোনো কমিশনের কোনো ব্যাপার নাই আমার এই ভিডিওর মাধ্যমে এই দোকানগুলোকে আপনাদের সামনে তুলে ধরি এখান থেকে আপনারা দশ দোকানে কল করবেন দশ দোকানে কল করার পরে আপনি নিজে বাছাই করবেন কোনটা আপনার জন্য সুইটেবল কাকে কে সত্যি কথা বলছে কার সাথে লেনদেন করতে পারবে কে সঠিকভাবে মালটা দেবে ওইটা নির্বাচন করতে হবে নির্বাচন আপনি করবেন এবং এই নির্বাচন করে আপনি সেখানে অর্ডার করবেন এর দায় কিন্তু দেখেন শপিং টিপস নেবে না এই যে এখানে দেখতে পাচ্ছি তাদের একটা সেগুন কাঠের চোকার এটা লোকে হেমায়তপুর ওই যে আমিনবাজার আমিনবাজারে এক ভাই ভাই ভাবি দুইজনে আসছিল আইসা সেগুন কাঠের চোকার আর সেগুন কাঠের পাল্লার অর্ডার দিয়ে গেছে তো এই লোকে সেগুন কাঠের চোকার পাল্লার কাজ চলতেছে যে শাড়ি কাঠের হলে কেমন হয় এই যে সেগুন কাঠ কথা বলছেন হ্যাঁ এবং কি এগুলো সিজনিং করা হ্যাঁ সিজনিং করা জি তো এগুলো কত করে পড়ে সাইফুল ভাই এগুলো লোকে 8,500 টাকা হ্যাঁ চিটাং সেগুন শাড়ি কাঠের এরকম সিজনিং করা মাল হলে 8,500 টাকা করে 8,500 এই যে আজকে যা দেখলাম অসাধারণ এবং আপনারা নিজের বিবেচনায় আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি সুপ্রিয় ভিউয়ার যে আপনারা যে শুধু আমার ভিডিও দেখেন তা না আরও তো নানাজনের ভিডিও দেখেন সেই ভিডিও দেখে আপনার বিবেচনা দিয়ে আপনি কিন্তু চুজ করবেন কার কাছে অর্ডার দিলে কে আপনাকে ঠকাবে না কে আপনাকে সঠিক কথা দিবে এই দায় দায়িত্বটা আপনার মানে দোকানদার তো মানে অনেকই আছে মানে দোকানদার শুধু আমার যে কাঠের দোকানদার সেটার জন্য বলতেছি না যে দরজাপাল্লা দোকান সেটা না মানে বিভিন্ন ধরনের মানে শব্দ অন্তরিত অনেক যারা ব্যবসা অনেক দোকান থাকে অনেক দোকান কিন্তু সেই জায়গায় আপনার দেখা গেছে যে দেখেছে আপনি যখন বাজার করতে যাবেন তখন দোকানটা গেলে আপনাকে মালটা ভালো দিবে সঠিক দিবে এগুলো একটা বিষয় আছে সঠিক মাল ভালো মাল এগুলো নির্বাচন করাটাই আর কি আমরা যে কাঠেরটা সেটা বলতেছি না আদার অন্য চাকচিক্য দেখেই আপনি ভুলে যায় না আপনি আসলে ভেতরটা ভাবার চেষ্টা করেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ